হঠাৎ করে কেমন হয়ে গেল প্রবাসীদের মুদ্রা রেট বাংলাদেশের টাকায়। বিভিন্ন দেশের মুদ্রা রেট কিন্তু প্রতিদিন অনেক অনেক পরিবর্তন হয়ে যাইতেছে। আজকে মার্চ মাসের 21 তারিখ 2024 সাল, আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে আপনাকে কত টাকা রেট দেওয়া হবে, তো চলুন আমরা জেনে নেই। এখানে যে রেটটা বলা হয়, এই রেটের সাথে কিন্তু আপনি আরও সরকারি 2.5% প্রণোদনা পাবেন। প্রণোদনা বাদ দিয়েই কিন্তু এখানে রেটটা আপনাদেরকে জানানো হয়। প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখবেন, কারণ টাকার রেট কিন্তু যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আপনি শেয়ার করলেই অন্য আরেকজন খুব সহজে ভিডিওটা দেখে নিতে পারবে। তো আজকে ব্রিটিশ পাউন্ড 142.03 টাকা পাবেন, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটিশ পাউন্ড নামের উপরে 139 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে 136.32 টাকা দিচ্ছে, রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক অ্যাকাউন্টে 143.97 টাকা, রিয়া থেকে নামের উপরে 139.02 টাকা পাওয়া যাচ্ছে। সিঙ্গাপুরের এক ডলারে আজকে 83 টাকা পাবেন, সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে 83 টাকা, রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক অ্যাকাউন্টে 84.31 টাকা, রিয়া থেকে নামের উপরে 81.31 টাকা, লুলু এক্সচেঞ্জার থেকে সিঙ্গাপুর ডলারে 82.74 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট বিকাশ রেট 80.68 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপরে 81.46 টাকা পাওয়া যাচ্ছে। মার্কিন ডলারে আজকে 110 টাকা পাবেন, মার্কিন ডলারে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে 110.59 টাকা পাবেন, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশেও 110.59 টাকা। ওয়েস্টার্ন ইউনিয়নের স্টোর থেকে যদি আপনি মার্কিন ডলার বাংলাদেশে পাঠান, সেক্ষেত্রে ব্যাংক রেট 107.40 টাকা। রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক রেট মার্কিন ডলার 112.78 টাকা, রিয়া থেকে নামের উপরে 111.91 টাকা পাওয়া যাচ্ছে। বাহরাইনের এক দিনার আজকে 302.06 টাকা পাবেন, বাহরাইনের জেন্স এক্সচেঞ্জার থেকে 303.03 টাকা, বিএফসি মানি ট্রান্সফার থেকে 301.90 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 289.58 টাকা, লুলু এক্সচেঞ্জার থেকে বাহরাইন দিনারে 301.35 টাকা পাওয়া যাচ্ছে। কুয়েতের এক দিনার আজকে বাংলাদেশের টাকায় 369 টাকা পাবেন, কুয়েতের আলমুল্লা এক্সচেঞ্জার থেকে, আলমুজাইন এক্সচেঞ্জার থেকে, আলনাদা এক্সচেঞ্জার থেকে 369 টাকা পাবেন, কুয়েত বাহরাইন এক্সচেঞ্জার থেকে 367.64 টাকা, আল আনসারি এক্সচেঞ্জার থেকে, লুলু এক্সচেঞ্জার থেকে 356 টাকা পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে। কানাডিয়ান এক ডলার আজকে 82.44 টাকা পাবেন, ইউরোপীয় 1 ইউরোতে আজকে 121.35 টাকা পাবেন, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 1 ইউরোতে ব্যাংক রেট 118.23 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপরে পাঠালে 118.79 টাকা, রিয়া মানি ট্রান্সফার অ্যাপ থেকে 1 ইউরোতে ব্যাংক রেট 122.80 টাকা, রিয়া থেকে নামের উপরে 118.04 টাকা দিচ্ছে ইউরোতে। কাতারের 1 রিয়ালে 31.15 টাকা পাবেন, কাতারের আলমিরকাব এক্সচেঞ্জার থেকে 31.25 টাকা, আলজামান থেকে 31 টাকা, হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে 31.20 টাকা, আলদার এক্সচেঞ্জার থেকে 31.06 টাকা, আল জাজিরা এক্সচেঞ্জার থেকে 31.15 টাকা, লুলু এক্সচেঞ্জার থেকে 30 টাকা দিচ্ছে। সৌদি আরবের 1 রিয়ালে আজকে 29.59 টাকা পাবেন, সৌদি আরব থেকে আপনি যদি অনলাইন বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে টাকা পাঠান, সেক্ষেত্রে ফাউরি স্মার্ট অথবা আল জাজিরা স্মার্ট থেকে টাকা পাঠালে 30.14 টাকা, মোবাইল এপি থেকে ব্যাংক অ্যাকাউন্টে 29.19 টাকা, মোবাইল এপি থেকে বিকাশে 27.96 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপরে 28.90 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংকের বিকাশে 28.87 টাকা, এসএনবি কুইক পে থেকে 29.18 টাকা, আলডাজি থেকে 29.51 টাকা, এএনবি টেলিমানি থেকে 29.18 টাকা, আলিনমা পে থেকে 28.91 টাকা, এসটিসিপি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে 28.76 টাকা, ইউআরপে থেকে মানিগ্রামের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে 29.19 টাকা, ইউআরপে থেকে বিকাশে 27.96 টাকা, বিএনওয়ালা থেকে 30.14 টাকা পর্যন্ত পেতে পারেন। মালয়েশিয়ার এক রিংগিতে আজকে 24.17 টাকা পাবেন ব্যাংক অ্যাকাউন্টে, আর যদি মোবাইল ব্যাংকিং বা নামের উপরে টাকা পাঠান 23.15 টাকা। মালয়েশিয়ার ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক বিকাশ ক্যাশ 23.13 টাকা, মালয়েশিয়ার অগ্রণী রেমিটেন্স হাউস থেকে 23 টাকা, ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে 23.15 টাকা, এনবিএল মানি ট্রান্সফার থেকে 23.15 টাকা, এনবিএল থেকে যদি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠান 24.30 টাকা, মালয়েশিয়ার মার্সেন্ট ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে 24.28 টাকা, মালয়েশিয়ার আইএমই এক্সচেঞ্জার থেকে 24.13 টাকা, রিয়া মানি ট্রান্সফার থেকে 24.17 টাকা, রিয়া থেকে নামের উপরে 23.21 টাকা পাওয়া যাচ্ছে, মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে 23.10 টাকা দিচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে আজকে 30.22 টাকা পাবেন, আরব আমিরাতের জয়লাকাশ থেকে 30.70 টাকা, ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে 31.15 টাকা, জেসিসি এক্সচেঞ্জার থেকে 31.04 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 29.75 টাকা, এমিরেটস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জার থেকে 30.83 টাকা, লুলু এক্সচেঞ্জার থেকে দুবাই দিরহামে 30.25 টাকা পাওয়া যাচ্ছে। ওমানের 1 রিয়ালে আজকে ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান না কেন, বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা পাঠান, ওমানের 1 রিয়ালের রেট পাওয়া যাচ্ছে 295 টাকা, আর যদি আপনি ক্যাশ পিক আপ করেন, নামের উপরে যদি আপনি টাকা পাঠান, সেক্ষেত্রে কিন্তু পাবেন 284 টাকা, যদি ব্যাংক অ্যাকাউন্টে পাঠান বাংলাদেশের 295 টাকা পাবেন ওমানের 1 রিয়ালে।